শুভেচ্ছা বন্ধু, আমি সৈকত আবারও আপনাদের মাঝে হাজির। আজ আমরা চলে এসেছি বিরুলিয়াতে একটা রিসোর্টে, আর এটি হচ্ছে লোহাগড়া জেলা সমিতির বাৎসরিক পিকনিক। আর এই পিকনিকে আজকে আমরা অ্যাটেন্ড করতে চলে এসেছি। এটা হচ্ছে একটা ছোট কটেজ এবং সুইমিং পুল। আমরা আজ সারাদিন থাকবো এইখানে, পিকনিকে হবে। আমাদের লোহাগড়া বাসীর একটি মিলন মেলা হচ্ছে বা হবে, হওয়ার প্রতিশ্রুতি আছে বা হবে, ইনশাল্লাহ ভালো একটা পরিবেশ হবে। ধন্যবাদ লোহাগড়া সমিতিকে, এবং আমরা লোহাগড়াবাসী সত্যি অনেক প্রাণবন্ধ এবং সত্যি অনেক সবাই খুব ভালো। সবাই এখানে এসেছে এবং একে অন্যে অনেক দিন পর দেখা হচ্ছে, আর সর্বোপরি মানে ভালো একটা সময় কাটাবো হচ্ছে আজকের এই রিসোর্টে, ইনশাল্লাহ ভালো হবে। শুভকামনা রইল লোহাগড়া উপজেলা সমিতিকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের সমিতির সকল সদস্য বৃন্দ, আজ অনেকদিন হলেও আমরা একত্রিত হতে পেরেছি বলে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আসলে আমরা কিছুই করতে পারি নাই, তবে এই মিলন মেলাটা যাতে থাকে সবার সাথে, সবার প্রতিযোগিতা শুরু করেন, বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা চলছে এখন, একটু পরেই অপেক্ষা আছে এবং লাস্ট ওয়ান ছেলেদের দৌড় প্রতিযোগিতা চলছে, অলরেডি শুরু হয়ে গেছে এবং আশা করি ভালো একটা দৌড় শেষ হয়েছে এবং পাঁচ সেকেন্ড থার্ড পাওয়া গেছে। তোমার তো জুতা খুলে গেছে, আমরা কি দিব এবার হয়ে যাবে, অল্প একটির জন্য হলো না, পুকুরে গোসল করা হয় তাই না, আর পুকুরে গোসল করা থেকে সুইমিং পুলের পরিবেশটা অনেক সুন্দর, ওরাও গোসল করবে। এই যে ফটোগ্রাফিতে ব্যস্ত আছে দোস্ত, তুমি একটু তাকাও। ও হ্যালো, হ্যাঁ ফ্রেন্ডস, ধন্যবাদ লোহাগড়া সমিতিকে তাই না, ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ। আমরা লোহাগড়াবাসী সবাই মিলে মজা করতেছি, গোসল করতেছি, সবাই নামে নাই, আমরা অল্প কিছু জন নামছি তাই না, আসবে আরো সবাই, অপেক্ষা করতেছি আমরা সবার জন্য। বন্ধু আমি সৈকত আপনাদের মাঝে হাজির। পানি দেখে মনে হলো পানির সাথে একটু সম্পৃক্ততা বাড়াইতে তাই নেমে গেলাম সুইমিং পুলে। আমি সাঁতার জানি ব্যক্তিগতভাবে, অনেকে সাঁতার জানে না, তবে হ্যাঁ সাঁতারটা জানাটা খুবই জরুরি, যেটা আমি আমার গ্রাম নড়াইলের থেকে পুকুরে নদীতে সাঁতার শিখেছি, যেটা এখানে ইমপ্লিমেন্টেশন করতেছি, ভালো একটা পরিবেশ। হ্যাঁ আমার যেটা মনে হয় শহুরের জীবনে যারা আপনারা সাঁতার জানেন না, তাদের সাঁতারটা জরুরি দিতে শিখে নেওয়া উচিত। আল্লাহ হাফেজ। ইতিমধ্যে দুপুরের খাবার পরিবেশন করা হয়েছে এবং সুশৃঙ্খলভাবে লোহাগড়া উপজেলার সকল আমন্ত্রিত এবং অতিথিরা সবাই বসে বসে দুপুরবেলার খাবার খাচ্ছে। এবং সবচেয়ে ভালো লেগেছে লোহাগড়া উপজেলার
সমিতির যে ভলেন্টিয়াররা ছিল এবং তারা সুশৃঙ্খলভাবে টিকিট সংগ্রহ করে করে খাওয়া দাওয়াতে ছিলেন, এই যে এবং তারা সুন্দরভাবে খাওয়া দাওয়া সম্পন্ন করেছে, খাবারটাও সবাই বলেছে খুব সুন্দর হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। প্রায় 500 থেকে 550 জনের মতন খাবার সংগ্রহ করেছেন এবং সুশৃঙ্খলভাবে সবাই মিলে খাবার সংগ্রহ করেছেন, সময়টা এবং খাবারটা ভালোই ছিল। আকর্ষণীয় খেলা হাড়ি ভাঙ্গা শুরু হয়ে গেছে, সবাই হাড়ি ভাঙ্গা খেলা নিয়ে ব্যস্ত। ভুলে দেন এখানে যারা হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা করছেন আপনারা দেখছেন, এটা অত্যন্ত আকর্ষণীয় একটা খেলা, কিন্তু এই খেলাটা যেভাবে খেলা হচ্ছে কথা বলা যাবে না। আপনারা একটু দূরে সরেন। টিকিট সংগ্রহ করে এখন লাফেল ড্রর জন্য প্রস্তুত করা হচ্ছে। ৫৯৩ পুরস্কারের লটারি নাম্বার ৫৯৩, এখনো দিন আর হবে না, এখন আর হবে না, 593 তসলিম রেজা, এটা আর একটা পার্সিয়ালিটি, এটা একটা নির্ঘাত পার্সিয়ালিটি, তসলিম রেজা হচ্ছে সেক্রেটারি মহোদয়ের নিকট আত্মীয়, এটা নিশ্চয়ই পার্সাল দিয়েছে। টিকিট নাম্বার 46 362 আবুল কাশেম আবুল কাশেম এটা কি 481 বাচ্চা নাম আসছে না, বাচ্চা খুঁজতেছে না স্পেট থেকে। টিকিট নাম্বার 313 জাকিয়া কিনা, তুমি জাকিয়া কিন্তু তুমি টিকিট নিছো, 313 আছে নাকি লাগবে তো। আছে কারণ এই পুরস্কার আছে ভাই, তুমি না বলো, এটা মনে হয় আমার টিকিট ছিল, জিনিসটা হলো সাপের হাড়ি। এই পুরস্কার তুলে দিচ্ছে মুজিব নজরুল ইসলাম বর্তমান সভাপতি, সাবেক সভাপতি মানিক ভাই,
মাহাদি 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 কে এবার ওমর ফারুক, ওমর ফারুকের বাবার কাছে বাচ্চা করলে। তারপরে হলো সাদমান সাকিব, সাদমান সাকিব প্রাক্তন সভাপতি রবিউল ইসলাম রবি ভাইয়ের হাত দিয়ে পুরস্কার গ্রহণ করবে। সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি সকল লহগড়াবাসীকে। এবং আজ সারাদিন আমাদের লহগড়াবাসীর একটি মিলন মেলা, ঢাকাস্থ ঢাকায় যে লহগড়া ব্যক্তিরা ছিলেন তাদের একটা মিলন মেলা ছিল। সারাদিন আমরা মজা করেছি, আনন্দ করেছি, সুইমিং করেছি, নাচ গান, খাওয়া দাওয়া। লহগড়াবাসীর আসলে সত্যি অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল। যারা মিস করেছেন তারা সত্যি অনেক বড় কিছু মিস করেছেন। আশা করি নেক্সট পিকনিকে বা নেক্সট মিলন মেলায় আপনারা সবাই একত্রিত থাকবেন এবং সবাই ভালোভাবে আমাদের সাথে থাকবেন। আর সর্বোপরি আমরা ঢাকায় লহগড়াবাসী মানে অনেক কিছু, লহগড়ার মানুষ সত্যি অনেক ভালো, একজন ভালো দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে এই পিকনিকের মধ্যে। ধন্যবাদ। সর্বশেষ আমি সৈকত বিদায় জানাচ্ছি এবং আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। এবং এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল, আমার চ্যানেলের নাম সৈয়দ আলী হাসান সৈকত, এটার সাথে থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে নেক্সট আপডেট পাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।